ও মা গো মা আটিয়া বাড়ির জোশী মা ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছি কোন বাপে রিক্সা চালা বাপে কি চালা আব্বারে ফোন দিছে আব্বাও সাইজার নাই লট কাটজন হলে আছে 302 নম্বর রুমে আব্বা গেছে বুড়া মানুষ তো আব্বারে খাওয়াই লোবাই আব্বা তো কি খুশি আহারে আরহুত আরহুত কত সুখে আছে এই আল্লাহ দিলে লট কাটজন হলে আছে তো বুড়িকে রাখো আব্বা আমরা খাইলে হতেন সকালে আছে আগা দিমায় ফাঁসের সিটও আছে আর বন্ধুগুলো লগে আমনের আজান দিলে হ্যাঁ জায়গা দিই তো বুটকে তো নোয়া খাইলাম মাল হাতে লক্ষ্মীপুরের লক্ষ্মী সন্তান হাতে বিড়ি খাইবার শখ আছে কি খাইবার বিড়ি খাইবার বিড়ি ওকে লই হাতে হুতে দিয়ে দিছে আব্বাই বাড়তে নিবে হুতেছি তো বুড়ি গিয়া ওই বিড়ি টকিস তো সিটিং বুড়ি গিয়ে হুদ্দ এবার হাতে এ করতে আসি বিড়িটা ভাই বিড়ি দচ্ছিনি রে বুড়িগা ক হিসা দি হিট বিড়ির খুলো আর খুলো হেট নসিব দে খারাপ হলো আরে এসব হাম দিয়ে আনছে যা হুতিয়ে যাই বাত্তি নিবাই বিড়ি হাল্লা দিছে বাঙ্গি ও মা বাত্তি রে হুঁয়া হুঁয়া দিয়ে আছে এক হুঁ দুই হুঁ দশ হুঁ দিছে বাত্তি নেবে না নেবে নি রে বুড়িয়া কো কি রে আঠিয়া বাজারে রে বাত্তি হেতের মার বাত্তি নিবে সিদে বাত্তি সহ হালা দিছি হুন লগে অন এটাতে নেবে না এক হুঁ দুই হুঁ বুড়িয়া কো খাড়া বাত্তি নিবে সাড়ি তোরে ঘুষ দি হুঁ আর এই শীতের রাত গামে শেষ এবার কোত্তা টোত্তা খুলি শুধু মিছিলি মিছিল হুঁয়া বাত্তি নিবছি নি রে এবার মুয়াজ্জিনে কয় আসসালাতু খাইরুম মিনান নাও ওঠো মুমিন মুসলমান গুম হইতে নামাজ ভালো হুতে ফাশর রুম তু আই দরজারে ঠোক দে আব্বা আব্বা রে দরজা খুলছি দে যে আব্বা গামে গোসল দিছি গুস দেই না আব্বা চৌকিটি লাল লাল দেন টাইগার খাইছি আব্বা আমনে এই অবস্থা বাত্তি চালানো আপনি তো এইভাবে গামে গোসল আব্বা আব্বা করছে ডাকাইতের হলা এই জন্য নেই না আরে নোয়া খালি তুই তুই ডাকা আনছ তুই কি বাত্তি চালাইছ সারা রাত তাই হুঁ এটা কোনো নেবে না আই শেষ ঘুম তো দূরের কথা আই ওইটা নিবে হুঁয়েতে হুঁয়েতে তাই মরে যাই আব্বা এটা নিব তো আব্বা আব্বা এটার উৎপাদন সেন্টার কাপ্তাই হিয়ানো উৎপাদন সুই জব করলে হুরা বাংলাদেশ অন্ধকার এ কোরআনে কারিমে এরা হুয়ে কেউ নিবে তৈত্য আল্লাহ কয় ইউরি দো নালি ও কফি ও নূর আল্লাহ হে বিয়া ফোয়া হে হে মো আল্লাহ হো মতিম নূরিহি ওয়ালাউ কারি হাল কাফিরু নবী ও তমাম পৃথিবীর কুফর শক্তি চায় আমার কোরআনের আলোকে নিবে দিতে নবী আয়ত্ত নয় সেলেস দিলাম আয়ত্ত ন আমি আল্লাহ এই কোরআনের আলো জ্বালাই রাখিও আজারি যেদিকে নাই না গই আরো কত আজারি আমি বাইর করি কেমন পর্যন্ত এই কোরআনের দাওয়াত ফসিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করছি কোরআন নাজিল হয় হুজুর ঘন ঘন করি হনে সেভ করি বললাই আল্লাহর খুব মাইন্ডে লাগছে হ্যাঁ নবী ফাইশনটা কি আপনি বা আপনি যেভাবে একবার ঘন ঘন করি করি ইয়াই বললাম সিনা আমার ইয়াই ফোন ইয়াই বললাম সিনা আমার ইয়াই বললাম লা তুহাররিক বিহি লিসানাকা আমনারে জিহোবাকে আপনি বেশি বেশি আর আইবেন না ইন্না নাহনু নাযালনাক যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এ কোরআন আমি নাজিল করছি এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে সান্ন করি উকা ফেলা তাসা আমি আল্লাহ ফড়াই দিও আমনে বলতেন ন তাইলে কোরআন নাজিল করছে কে আল্লাহ তারপর এটা হেফাজতের দায়িত্ব নিছে কে তাফসির মাহফিলের প্রতিষ্ঠাতা কে আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ চায় না তার হাবিবের মাহফিল বন্ধ হোক এই জন্য আমাদের কোনো ভয় নাই কেয়ামত পর্যন্ত মাহফিল গুলা চলবে দুজনের কাছে দায়িত্ব আল্লাহ আল্লাহ তো প্রিয় বন্ধুরা এটা জুমলাই মোতা রাজা ওই নসর ভাইয়ের কথাটা কইতাম যাই কইছি আর কি এটা কোনো বাইরে আরো আজ না
আর ভাই দেখছি তো সূরা আসরের কথা কত সুন্দর করছে, তো আল্লাহ বান মানন লাগবো নি, ন মানলে কি কি মার, বাইশ পার্টির সাজিয়ে লাগব এ আয়ে বাইশ পার্টির ওয়াজ করি, তাইলে কথা একই জীব প্রত্যেক নবীর ওয়াজ এক, আদম সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ কো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এই যদিও আলেম আমার চরিত্র আয় গান লিখতে আছি অস্ট্রেলিয়ান লিখছি ইংরেজিতে, বাংলা তো তোরা হন সন ইংরেজি চালাইতে আছি, গানের নাম বম্বো স্টিক উদ্বিগ্ন গানটা রেডি হোক তো করে ইনশাল্লাহ এই সিজনে আরেকটাই সঙ্গীত উপহারে দিমু ইতি আফসারি, গানের নাম বম্বো স্টিক, কি নাম বম্বো স্টিক, রাইস রাইস আল্লাহ কালি আর আর চার বছর বাঁচাইতো তো করে সুন্দর সুন্দর কথা শুনাই রে, তো তাইলে একজন আলেম আরেকজনের রিসিভ করব মহব্বত করব, সাহাবাই কেরামের মধ্যে দুই দলে যুদ্ধ হয়েছে নাকলাত যুদ্ধ, আল্লাহ সব ঘটনা ঘটে উম্মতের বান্দারে শিখে দিছে, একদিকে হইলো আয়েশা সিদ্দিকে হরি হইলো লেফটেন্যান্ট জেনারেল, আরেকদিকে হইলো জামাই লেফটেন্যান্ট জেনারেল আলী রাদিয়াল্লাহু আনহু, দোনো দল যুদ্ধ হয়ে মারামারি বোধ করছে, কারো করে কেউ কাফের কইছে না, বাটপার কইছে না, সিটার কইছে না, ওমা কি জমানা তরে দে আইলাম রে বাইরে ভাই, এক হুজুর আর এক হুজুর রে কাফের কয়, নবীর কারখানাতে কাফের দেখতো হুজুর সিল লাগাই দিত তুই মুসলমান, এন্দে হান দেখতো কাফের হুজুর সিল লাগাইতো নবুয়তি ইন্ডাস্ট্রিতে তুই মুসলমান, অন কিছু হুজুর বাইরে হয়েছে হেতের ইয়ে না মুসলমান হান্দাইলে হেতে বার করে তুই কাফের তুই ভাসে তুই বাটপার তুই উমক তুই দালাল, এগুন কি হুজুর নিয়ান কম সে এলমে নবুয়াত আল্লাহর এলমে আলেমে হক্কানি রব্বানির যে সংজ্ঞা এটা কি পড়ে, আল্লাহ আমার প্রিয় আলেমদেরকে এই কথা হৃদয়ঙ্গম করার তৌফিক দে, সাহাব হইছে রফিকুল্লাহ মুহাদ্দেস সাহাব কত সাহাব, তবে হাতে মানুষ সাহাব হয় না, আল্লাহ আর হুজুরের করে মানুষ সাহাব করেন আর এডিনের হানখানা তু বাসান আল্লাহ, আল্লাহ এডিনের দাঁতটা স্মার্ট করে দেন, এক একটা তরমুজের বিচিল্লানি লাগে এত দাঁতে রে, মা গো মা গো মা গো মা গো মা ও মা গো বাইর মতো করি ও মা গো, এত দাঁতের শুরু তৈলে এত কলমের শুরু জানি কত খারাপ কথা কয় না, তৈলে আলোচনাটা অল্প সময় শেষ হয়ে যাবে, আমার ভাই আল্লাহ মানার ইম্পর্টেন্স নিয়ে তিনি কথা বলেছেন, আর আমি বলবো এই আইন ডিনাই করলে হোয়াট ইজ দ্য পেনাল্টি, আপনার কি দণ্ডবিধি আসবে কি শাস্তি আসবে, আর রসুল সাল্লাম এগুলো কেমন করে দেখে আসলেন সে দেখার কথাটা আমরা বলবো ইনশা সে সে কথাটা আল্লাহ কোথায় বলেছেন কোরআনে কারিমের একদম মিডল পয়েন্টে, আমার ভাই বলেছেন একদম শেষ পয়েন্টে, আমি মিডল থেকে একটু আপনাকে তাজকিরা করাই দিই, আল্লাহ আল্লাহ শানু সূরা ইসরা প্রথম আয়াতে বলেন সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাজি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বসীর, সে মহান সত্তা যে তার হাবিবকে তার বান্দাকে রাত্রিবেলায় বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত প্রমাণ করাইছে, বারাকনা হাওলাহু বাইতুল্লাহ শরীফের চতুর্দিক বাইতুল মাকদাসের চতুর্দিক আমি বরকতান্বিত করেছি, টার্গেট লিনুরিয়াহু মিন আয়াতিনা আমি আল্লাহর কুদরতের কলকারখানা যাতে আমার হাবিবকে দেখাইতে পারি, ইন্নাহু হুয়াস সামিউল বসির নিশ্চয় সে মহিয়ান গরিয়ান সত্তা সব কিছু শুননেওয়ালা এবং দেখেনেওয়ালা, কথা বুঝছেন আয়াতটা কিন্তু হার্ড আছে, গায়েবের সিগাতে শুরু হয়েছে সে ভ্রমণ করাইছে সে কে, এবার বাহার আপনা
কথা কাললাম শিখে আমি বরকতান্বিত করেছি লেনুরিয়াহু আর হাবিবের যাতে আয় দেখাইতে পারি ইয়ে নকয় মোতা কাললাম ফার্স্ট পার্সন হিসেবে আমি আবার শশীদি করো ইন্নহু সামিউল বসির ও হেমিয়া কিন্তু সমি এবং বসির ব্যাগ দেয় এবং হনে হেমিয়াকে আল্লাহ হেমিয়াকে আল্লাহ একটু আগে কম মিডেলে আমি আমিকে সামনে দিক আয়াতে সে সে কে আল্লাহ এক সেন্টেন্সে তিন রকমের এ ফার্সন ইউজ করলো কা ইল্লা এলমেবা লাগাতের ভাষা পরিবেশ হচ্ছে এ শ্রোতার মুখাতেবের দৃষ্টি আকর্ষণের লাই সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ ইয়ান মজা লাগবা আলেমের গল্লাই আমন করতে একটু মজা কম লাগবো মজা ইনশাল্লাহ দিদি তোরা বয় রেডি নি রেডি আল্লাহর 5000 এর উপরে নাম আছে ইয়ানো দুইটা নাম কয় আল্লাহ করো তিনি কিন্তু স্বামী এবং বসির স্বামী অর্থ সবকিছু যিনি শোনেন বাসির মানে সবকিছু যিনি দেখেন তো এই দুইটা নাম দিয়ে দমক দিল কা হরফে তাকিদলি বুঝাইতেছে ও দুনিয়ার 810 কোটি মানুষ তোমরা কারা কারা আন নবী সাহেবের মেহরাজের অস্বীকার করো কারা কারা নবীর সমালোচনা করো ব্লগে লেখো ফেসবুকে লেখো আরে আমি কিন্তু তোমার এইসব লেখা টাকা দেখতেছি সমালোচকদেরকে দেখতেছি তোমাদের সব কথা শুনতেছি সময় মতো জায়গা মতো সাজ ঘুরিয়ে লই কে কয় আল্লাহ তুই মেহরাজের এই 11টা তাৎপর্যটা শুনে দারুণ একটা কথার দিকে আমরা চলে যাব শুনবি তো আচ্ছা বয় আলো অন্ধকারের দৃষ্টিকোণ থেকে এই মেহরাজের ঘটনা ঘটছে 27 তারিখ দিবাগত রাত্রে 26 তারিখ রজব মাস সে সময় ভাই চাঁদের আলো কম নিলে না বেশি একদিন হলে তো চাঁদের লাইট ফিউজ হয়ে যাব হাতে গায়ে হয়ে যাব হাতে কি হয়ে যাব তো কম আলোতে আল্লাহ কেন ইন্টারন্যাশনাল ঘটনা ঘটেছে রে আল্লাহর টার্গেট হলো আল্লাহ দেখাই দিছে দুনিয়ার মানুষের আমি আল্লাহ ইচ্ছে করলে কম আলোতে ইন্টারন্যাশনাল ঘটনা ঘটাই দিতে পারি সংক্ষেপে দুই তিনটা কথা কমু যেহেতু আজকে টাইম কিল হয়ে গেছে হায় হায় তারপরে উন্নত প্রশিক্ষণশালার জন্য মেয়েরাজে লই গেছে আল্লাহ পুলিশ বিভাগে চাকরি হইলে পুলিশকে ট্রেনিং দেনি বাংলাদেশ সরকার সেনাবাহিনীতে চাকরি হইলে ট্রেনিং দেনি প্রাইমারি স্কুলে চাকরি হইলে ট্রেনিং দেনি আল্লাহর সকল পয়গাম্বরের ট্রেনিং আল্লাহ দুনিয়াতে দিছে নবীজিরে কয় নবী ও আমনের ট্রেনিং এই দুনিয়াতে হইলে মানায় না আমনের ট্রেনিং হবে আমার ট্রেনিং সেন্টার আশ্রম মহল্লা আমার বাড়িতে প্রধান সেনাপতিকে বাংলাদেশে ট্রেনিং দেওয়া হয় না তার নিব রাশিয়া গেরাম চীন গেরাম আমেরিকা গেরামে বাংলাদেশ সরকারে তবু তুই হিয়ান তুই শিখি আয় বালা করে শিখি টিকে তোমার অধীনে যে 10 লাখ সৈন্য আছে এর করে শিখাও নবীজি হলো সৈয়দুল মুরসালিন ওনাকে উন্নত প্রশিক্ষণ শ্রেষ্ঠ প্রশিক্ষণটা দিবার জন্য প্রশিক্ষণ সেন্টার আমার আল্লাহর বাড়িতে এই জন্য আল্লাহ মেরাজের আয়োজন করছে তারপরে মানবী করিনের রহস্য এই এলাকায় নির্বাচন হলে সকাল 8টা বাজে প্রেজেন্টিং অফিসার বাক্সা খালি করে সবাই দেয়া বাক্সা সিনিয়র দর্শকরা ভোটারেরা ভোট আসেনি কর নাই সিলগালা দিয়ে 8টা থেকে 7টা পর্যন্ত ভোট হয় সিলগালা করে নির্বাচন সদর দপ্তর থেকে রেজাল্ট দেয় আল্লাহ জাল্লা শানু মোহাম্মদ সাল্লামের নির্বাচনী বাক্সা দেয় আছে জিবরিল আমিন ক হুজুরের ইকরায়া মোহাম্মদ হুজুর মহানবী করেন আয় আরি না কা হরেন কাহা হারি না তো হারি না হরেন তিনবার কিছু ই আয় হারি না তো কিতে উঠলাম বোখারি শরীফের হাদিস তমাম বিশ্বর আল্লাহ দেখা দিছে দেখছে তি মোহাম্মদে তো কোনো হড়া লিয়া জানে না নাম দোস্ত তো জানে না দেখরে দেখ পারে না এই মেরাজ যজনী তিনি আরে হুজুরের এমন এলেম দিয়া দিছে রে আল্লাহ সমগ্র জগতের সর্বকালের শ্রেষ্ঠ টিচার এবং বিজ্ঞানী হইয়া গেছে এই শিক্ষা ডাল্লাই মেহরাজ হয়ে গেছে সব কিছু দেখাই ফেললেন লই গেছে লিনুরিয়া হুমিন একটা মানুষের কত এলেম আছে এটা আমি কেমনে রে কইতাম এ ধর এম এ লন্ডনের বৈজ্ঞানিকেরা হুজুরের হাসি নিয়ে ক্রিটিসাইজ করে চুরুত কইলে মুহাম্মদের তার উম্মতের শিখেছে আলহামদুলিল্লাহ কই বললে থ্যাংক ইউ মাই ডিয়ার লর্ড কি রে হাসির ভিতরে কি আল্লাহরে থ্যাংক ইউ দিবে আল্লাহরে দেয়া জানা হাসি দেয়া জানা বৈজ্ঞানিকেরা হাসি এটারে বোতলের ভিতরে ঢুকেছে হেড চুরুত ঢুকে কাক মারছে এবার সায়েন্স ল্যাবরেটরিতে নি আমার লক্ষ্মীপুর কারিগরি ইয়ানওয়ানি সায়েন্স স্কুলের হকি স্টিক রামদা ফেলাস এসিড মেসিড লই দূরবীন চশমা আতুরা বাড়া লিহি